মোটামুটি 17টা কবর আছে, আর এটা এক রাতের মধ্যে কিন্তু মারা হয়েছিল, মানে হাতের সাথে বিষ দিয়ে। এই দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কবর, আর এখানে সুজাউদ্দিন খানের সমাধি আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির জন্য। আমার এই চ্যানেলে মুর্শিদাবাদের একটা স্পেশাল সিরিজ আছে, যেখানে মুর্শিদাবাদের বিখ্যাত জায়গাগুলো ঘোরা হয়েছে। তো তার মধ্যে দুটো জায়গা কিন্তু ছিল না, তার মধ্যে একটা হচ্ছে খোশবাগ আর একটা হচ্ছে রোশনগঞ্জ। তো আজকে ভাবলাম চলো, বসেই যখন আছি বাড়িতে, তো এই দুটো জায়গা চলো ঘুরে আসা যাক। আর তাছাড়া মুর্শিদাবাদের এদিক ওদিক বিভিন্ন জায়গা ঘুরে আসা যাক। ঐতিহাসিক মুর্শিদাবাদ, এটাকে বাদ দেওয়া যায় কি করে যখন মুর্শিদাবাদে থাকি, তাই বেরিয়ে পড়েছি। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের এই ব্লগটা স্টার্ট করা যাক। তো গাইস, সকাল সকাল বেরিয়ে পড়েছি আর পুরো আকাশে সূর্য দেখো উঠে গেছে। আমরা এখন এটা হচ্ছে পিয়ারাপুর পার করছি, আর পুজোর আর মাত্র কয়েকটা দিন, মোটামুটি হাতে আর 10 দিন মতো সময়, আর ইতিমধ্যেই কিন্তু পুরো রাস্তাঘাট সুন্দর করে সাজিয়ে দিচ্ছে পুজোর সময়, যেটা সব থেকে ভালো লাগে। আসার পর আমি এমন জায়গায় এসে বসি, আমার পেছন দিকে দেখো, এই দেখো কাটরা মসজিদ। বেসিক্যালি এই লাল গোলা ঘুরতে আসলে এই কাটরা মসজিদ আমাদের সামনে পড়বেই, আর এটা কতবার যে এসেছি তার ঠিক নাই। আমাদের মুর্শিদাবাদের লোক এটাকে হয়তো গুরুত্ব দেয় না, কিন্তু বাইরে থেকে প্রচুর লোক এখানে এসে ঘুরতে আসে। আর এই দেখো কাটরা মসজিদ। রবিউল কতবার এসছো এখানে? এই সামনের দোকানটায় আমরা এখানে দাঁড়িয়ে, মানে এইদিকে আসলেই মানে লালবাগ দিয়ে হচ্ছে গরম পূজায়, তো এই জায়গাটাতে আমাদের দাঁড়ায় এটা আমাদের খাওয়ার জায়গা, বেস্ট জায়গা। সেই মতো আজকেও দাঁড়িয়ে গেছি, এই দেখো। আর এই প্রথমবার দেখছি যে এখানে তালা বন্ধ, এখন 8:30 বাজছে অথচ খুললিনি, একদম অক্সিজেন, এই দেখো তালা মারা আছে। এখানে আমি দাঁড়িয়ে চাটা খেলাম, আর এখন এখানে না টাইম করেছে 9টার সময় খুলবে, আগে সকাল 6টা দিয়ে খুলে দিতে, এখন 9টা, তাই ভেতরে দেখাতে পারলাম না। তোমরা যদি মনে করো যে কাটরা মসজিদ দেখবে, তো আমার ভিডিও আছে, আর সেটা তোমরা দেখতে পারো। মুর্শিদাবাদের একটা ফুল সিরিজ আছে, সেখান থেকে দেখে নিতে হবে। চলো আমার সামনে গাই। এখন লালগোলা সদর ফেরিঘাটের সামনে চলে এসেছি, এবার ওই পারে যাব। ওই পারে নবাব সিরাজউদ্দৌলার কবরস্থান আছে, ওই সাইডটা আজকে দেখতে যাব। নদী পার করে, মানে এই যে লালবাগ ফেরিঘাটটা আছে পার করে দেখো এখানে চলে এসেছি। এটা হচ্ছে খোশবাগ, এখানে নবাব সিরাজউদ্দৌলা আর তার বংশধরের সবার কিন্তু কবর আছে এখানে। চলো ভেতর থেকে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে মেন গেট, চলো এখান দিয়ে ঢুকে ভেতরের অবস্থা দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখানে কোনো টিকিট লাগে না, একদম ফ্রি। আর রবি এলে দিকে পোস্ট দিচ্ছে দেখো, পাত্র পাত্রীর অ্যাড রবিউলকে নেওয়া হয়েছে, ছেলে আইফোন ব্যবহার করে। ঢুকে গেছি, আর ঢুকে অ্যাজ ইউজুয়াল যেমন সব ডিটেলস থাকে এখানেও আছে দেখো, খোশবাগ এইরকমই। আর সুন্দর একটা গার্ডেন, মানে দারুণ একটা জায়গা। আর এই খোশবাগ জায়গাটা কিন্তু অনেকটা বড়, হ্যাঁ প্রচুর লম্বা, সামনে চলে যাবে, গিয়ে শেষ হবে না এমন মনে হবে। এই দেখো এইখান দিয়ে আমরা ঢুকলাম, দারুণ লাগছে, সুন্দর দেখতে। আর তারপর এই দেখো দু সাইডে বাগান করা আছে, আর একদম ওইদিকে খোশবাগ, নামটা শুনেই বুঝতে পারছো, খোশ মানে খুশি আনন্দ, আর বাঘ মানে বাগান। এখানে একসময় প্রচুর ফুলের গাছ থাকতো, আর সেই হিসেবে এটার নাম কিন্তু খোশবাগ। আর তারপরেই সিরাজউদ্দৌলা মারা যাওয়ার পরে এটাকে কবরস্থান হিসেবে করা হয়েছে এই জায়গা। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি একে একে। আর এখানটা কিন্তু এই দেখো, এই ফার্স্ট এই যে তোমরা এই জায়গাটা দেখতে পাবে, এখান থেকেই কবরগুলো শুরু হয়ে যাচ্ছে ওর বংশের। আর এখানে জুতো খুলে যেতে হবে, আর এখানে আসার জন্য কোনো টিকিট লাগে না, ফ্রি। এখানেও যেমন ফ্রি, কাটরা মসজিদেও ফ্রি। তো এখানে চলো ভেতরে যাবো, আর এই জায়গাটা যেহেতু কবরস্থান আছে, জুতো খুলে ঢোকার নিয়ম আছে, চলো ভেতরে যাই। আমরা ভেতরে ঢুকে গেছি, আর এটা যেহেতু বুঝতে পারছো কবরস্থান, মানে পুরোটাই কবর, তো চলো তোমাদেরকে কবর দেখাচ্ছি। আর আমার সাথে সাথে আজকে রবিউলকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি, আর আমি হয়ে গেছি গাইড এখানকার। এখানকার যে মেন কবর সেটা হচ্ছে এখানে আছে, দেখাচ্ছি আসো তোমাদের।
এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এখানে মোটামুটি 17টা কবর আছে আর এটা এক রাতের মধ্যেই কিন্তু মারা হয়েছিল মানে হাতের সাথে বিষ দিয়ে কিন্তু মির্জাফর নবাবের পুরো বংশের সবাইকে এইখানে দেখতে পাচ্ছ ছোট বড় মিলিয়ে 17টা কবর আছে এখানে মারা হয়েছিল তো এখানে সবারই তাদের কবর আছে এবার তোমরা মনে করতে পারো যে এই জায়গাতে কবরে কোনটা কার লেখা নেই কেন কিংবা কি করে জানবো জানা কোনো মানে উপায়ই নাই তখন রাতে মারা হয়েছিল কে কোথায় কাকে কবর দেওয়া হয়েছিল কেউ জানে না এখনকার কেউ যদি তোমাকে গাইডরা বলে যে এটা এর তো আমার তো মনে হয় যে এটা ভুলই হবে মানে আন্দাজ করে বলা হবে এই হচ্ছে ব্যাপার এই দেখো দেখতে পাচ্ছ জায়গাটা এদিকে নবাব সিরাজেরও কবর আছে সেটা দেখাবো সেটা দেখে চিনতে পারবে বিশাল বড় সব থেকে বড় আর এই দেখো সম্মানীয় কবরস্থান ওটা কবর আর কি রবিলের সাথে সিরাজদের বংশের মানে সম্পর্ক আছে মানে ক্ষমতাবিহীন নবাব চলো এইদিকে একটা মনে হচ্ছে জলের কুয়ো আছে ওই গাছের নিচে এই জায়গাটা বেশ ভালো লাগে মানে একটা শান্ত পরিবেশ সুন্দর অনেকবার এখানে আসা হয়েছে কিন্তু আমাদের যে মুর্শিদাবাদের ব্লগের যে প্লে লিস্ট সেখানে ছিল না এই জায়গাটা ওই জন্য আজকে আসা শুধু তোমারই জন্য শুধু তোমাদেরই জন্য এগিয়ে চলে এসছি এই জায়গা থেকে কিন্তু নবাবের কবরটা শুরু হয়েছে এখানেও দেখো কবর পুরো বাগান জুড়ে মানে খোশবাগকে পুরো একটা কবরস্থান বানিয়ে দেওয়া হয়েছে মানে একটা আনন্দের বাগান ফুলের বাগান ছিল সেইটাকেই কিন্তু কবরস্থান বানিয়ে দেওয়া হয়েছে আর এইখানেই আছে নবাব সিরাজউদ্দৌলার কবর তো ভেতরে আছে চলো এই দেখো এই জায়গাটা একটু আলাদা বাড়ির মতো করা আছে আমরা ওই গেট দিয়ে ঢুকলাম অনেক দূরে একদম সোজা লম্বা রাস্তা ঢুকে যাচ্ছে এবার এটার ভেতরে যাব এই দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কবর এখানে আছে আর এই পাশটায় আছে ওনার স্ত্রীর কবর আছে এই পাশটায় যেটা ওপরে ইয়ে দেওয়া আছে আর এখানে আরও বাকি বড়দের কিছু বেশ কিছু কবর আছে যেগুলো একটু মানে চেনা মুশকিল যে কোন টাকার চলো এখান থেকে আবার ওই ভেতর দিকে চলে যাবো এখানে একটা মসজিদ টাইপের আছে সেখানে যাব এরপরেই আমরা দেখতে পাবো এই দেখো এইরকম একটা জায়গা এটা মসজিদ কিন্তু এখন এখানে নামাজ টামাজ কিছু হয় না মানে এটা যেহেতু টুরিস্ট স্পট এসআই এর অন্তর্গত এটা তাই জন্য এখানে আর কিছু হয় না তবে জায়গাটা দারুণ লাগবে এই পুরো জায়গাটা ঘোরার মতো দেখতে পাচ্ছ অসাধারণ একটা জায়গা মানে কবরস্থান আছে এটা একটা ব্যাপার তাছাড়া দারুণ এটা দেখা হয়ে গেল এবার এখান থেকে বেরিয়ে যাবো এবার রোশনগঞ্জ যেখানে আছে সেই জায়গাটা যাবো ওই জায়গাটা তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে তো দেখতে থাকো আসলে আমরা মুর্শিদাবাদ সিরিজে আগেও দেখিয়েছিলাম তো সেখানে এই দুটো জায়গা কিন্তু এই নদীর এই পাশের জায়গাটা ইনক্লুড করা ছিল না তাই ভাবলাম এই দুটো জায়গা কেন বাদ যায় তো এই দুটো জায়গা তাই আজকে চলে এসেছি আশা করি ভালো লাগবে চলো নেক্সট জায়গায় যাই চলো আবার বেরিয়ে পড়ি এখান থেকে রোশনিবাগ যাই হোক রোশনবাগ আর রোশনিবাগ আর রোশনগঞ্জ ফ্রেজারগঞ্জ যাই হোক চলো ওইখানে ওখানে গেলেই বুঝতে পারবে স্পেশাল গন্তব্য হ্যাঁ এখান থেকে 2.9 কিলোমিটার ফিতে নিয়ে মাপতে হবে মাপতে মাপতে চলে যাবে আগে বলো আমার এই চশমাটা কেমন মানে ধামাকা ধামাকা পুরো পাঁচটা চশমা আর এই রাস্তাটা দেখো দারুণ দুপাশে প্রচুর ছাগল টাগল পাবে তুলে নিয়ে চলে যেতে পারো গাড়িতে ফাটাম করে ঘুরতে এসে লাভজনক ব্যবসা ডিকিটা ঢুকাবো ডিকিটা ঢুকিয়ে নেবো আমাদের স্কুটির চলো এবার ওইদিকে যাই ওইখানেও তোমার বাগান আর একটা ছোট করে কবর আছে এরকমই একটা জিনিস চলো দেখাচ্ছি দেখতে পাবো এসো মুর্শিদাবাদ ঘুরতে এসো দারুণ এনজয় অবশ্যই রোশনিবাগের ভেতর এখানে সুজাউদ্দিন খানের সমাধি আছে কবরস্থান এই জায়গাটা দেখছো এটাও বিশাল বড় এটার নাম রোশনিবাগ এই দেখো এখানে একটা কবর আছে আর ওইদিকে মসজিদ আছে আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানকার মসজিদটা কিন্তু এখনও শুক্রবারের দিন নামাজ আজকে যেহেতু শুক্রবার ওইখানে কিন্তু নামাজের ব্যবস্থা করা হয়েছে আর এটা শুক্রবারের দিন হয় এই জায়গাটা দেখো বেশ ভালো ফাঁকা জায়গা যেমন নর্মালি হয়ে থাকে আর কি
পুরো বাগানের মধ্যে। আর এটাই সুজাউদ্দিন খাঁর সমাধি। উপরে যাওয়া যাবে, উপরে জুতো খুলে উপরে উঠতে হবে, গেলে যেতেই পারো, কিন্তু বাইরে থেকেই দেখতে হবে, উপরে জানালা দিয়ে, ভেতরে একদম ভেতরে ঢোকা যাবে না। জায়গাটা ঠিক এইরকম। চলো ওই দিকটাই দেখাই, মসজিদটার কাছে তোমাদের দেখাচ্ছি মসজিদটা। এটাই হচ্ছে সুজাউদ্দিন খাঁর সমাধি, আর এই পাশে আছে এই মসজিদটা। এই মসজিদটা এখনও নামাজ পড়ানো হয়। আজকে দেখতে পাচ্ছ ওই সামনে ত্রিপল টাঙানো আছে, আজকে শুক্রবার ওই জন্যই। এইখানে সামনে একটা গেট আছে, এই দিক দিয়েও বেরানো যেত, এখন যেহেতু এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এটা বন্ধ করা আছে ওই জন্য। আর ওই গেটটা খোলা আছে আমরা যেখান দিয়ে ঢুকলাম। পুরো জায়গাটা বেশ ভালো, দারুণ, পুরো গাছে ভরপুর, সুন্দর মেনটেইনড একটা বাগান, দারুণ লাগছে। এই দেখো আমি মসজিদটার সামনে চলে এসেছি, এখানেই মসজিদটা আছে, এই দেখতে পাচ্ছ। এটা অনেক পুরনো, তখনকার সময়ের মসজিদ, এখনও কিন্তু এটা নামাজ পড়ানো হয়, এই দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পুরো জায়গাটা, এইটুকুই এখানে, আর বেশি কিছু নাই। পুরো বাগান যেমন থাকে নর্মালি সেই রকমই এখানেও আছে, আর শুধু সমাধি আছে একটা সূর্যউদ্দিন খারে, আর এই মসজিদটা এই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো এখান থেকে বেরিয়ে যাবো, আর এখানে থেকে কোনো লাভ হবে না, আর আজকে শুক্রবার টাইমও হয়ে গেছে অনেক নামাজ পড়ার, চলো এখান থেকে বেরিয়ে যাই। তো গাইজ আজকের এই ভিডিও এইখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনে ক্লিক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।